আজকে আমি কথা বলবো মানবতার তিন ফেরিওয়ালাকে নিয়ে, যে তিন ফেরিওয়ালা বাংলাদেশের বর্তমানে অনেক বড় একটা প্ল্যাটফর্মে জায়গা করে নিয়েছেন। ইনফ্যাক্ট লাখো টাকা ইনকাম করতেছেন মানুষের ফেস ক্যাম বিক্রি করে, আর হচ্ছে খাম্বা নিয়ে বিক্রি করে। খাম্বা নিয়ে কেন বললাম, ব্যারিস্টার সুমন ভাই রিসেন্টলি তার একটা ভিডিও ভাইরাল হয়, যে ভিডিওটা সে যে করলো, মানে নিজে হাতে খাম্বাটা সরাইয়া সে নিজে হাতে মানে সড়ক নিরাপদ সড়ক সে চাইলো, মানে এইভাবে চিল্লাচিল্লি ভাই জিনিসটা তার ঠিক হয় না। সে সুনাম ধন্য একজন ব্যক্তি, তার কাছ থেকে ভাই এটা আমরা আশা করতে পারি না যে সে এই ধরনের কাজগুলো করবে। বাট হ্যাঁ, আমার কথাটা শুনে আপনাদের হয়তো বা অনেকেই অনেক কিছু বলতে পারেন, বাট ভিডিও না দেখে ভাই কেউ কোনো প্রকার কোনো কথা বলবেন না, আগে ভিডিওটা দেখে আসা চলে। মহাসড়কের মধ্যে যেখানে শত শত গাড়ি চলতেছে, এরা পল্লী বিদ্যুতের এই পিলারটারে আনতে আনতে কোথায় নিয়ে আইছে আমি আপনাদেরকে দেখাইতে চাই। দেখেন এই মহাসড়কে যেখানে মানে সড়কের দায়িত্বে যারা আছে তারাও জানেন না, সকাল 8টা থেকে এটা এখানে পড়ে আছে এবং কেউ কোনো কি নাই। এবং মজার জিনিস হচ্ছে কি, উসমানীনগরের যারা নেতৃবৃন্দ আছেন, যারা প্রশাসন আছেন সিলেটের উসমানীনগরের, তাদেরকে বলি যে আপনার, আমি যদি হবিগঞ্জের লোক হয় আমার চোখে পড়ে, আর আপনাদের উসমানীনগর এটা চোখে পড়ে না, এর চেয়ে লজ্জার আর কিছু হইতে পারে না। পুরা ঢাকা সিলেট শহরটারে আপনারা অনিরাপদ বানাই দিচ্ছেন, একটু ধাক্কা দিয়ে এটার আমি একটু সহায়তা। বাংলাদেশটারে শুধু একজন আর দুইজনে মিলে বাংলাদেশটা পরিবর্তন করা যাবে না। আর এত স্বভাব খারাপ হইলে মানুষের নিরাপত্তার কথা যারা চিন্তা করে না, তারা আসলে প্রকৃত বাংলাদেশের কোন দেশপ্রেমিক না, এরা বাংলাদেশটারে বেছে দিতে চায়। এই পর্যায়ে লাইভ থেকে সাদিপুর ইউনিয়নের উসমানীনগর থেকে বিদায় নিচ্ছি। গাইজ, এই ভিডিওটা দেখার পর আশা করি আপনারা হয়তো বা এখন তার বিশ্বাস মানে অবিশ্বাসে কিছু নাই, কারণ আমি চেষ্টা করেছি এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরার জন্য যে আদত ফেরিওয়ালার কেমন হয়। চলুন তাহলে এরকমই আরেকটা ফেরিওয়ালার নাম শুনব, তার নাম হচ্ছে বিডি ইমরান, যে কি না অন্যকে সাজিয়ে পড়িয়ে এনে সে এই ধরনের স্ক্রিপ্টওয়ালা ভিডিও তৈরি করে, বিভিন্ন মহিলাকে ভাড়া করে এনে, বিভিন্ন বাচ্চাদেরকে ভাড়া করে এনে ভিডিও করে। আসলে কি এরা কি বাস্তবে মানবতা ফেরিওয়ালা, মানে আমি বুঝতে পারি না ভাই। ফেরিওয়ালা হইতে হলে ভাই মানে অন্যরকম একটা ফিল থাকা, মানে ভিতর থেকে আসতে হবে ফেরিওয়ালাকে। আপনি চাইলে মানবতা ফেরিওয়ালা হইতে পারবেন না। আচ্ছা যাই হোক, এই আপনি বিডি ইমরানের কিছু প্রুফ আমি আপনাকে দিই, সে যে এই ধরনের কাজগুলো যে করে সেটা নিয়ে আমাদের হাম্বেল হোসেন ভাই অনেক ভিডিও করছে, আর তাকে রিয়েকশন ভিডিও সে দিয়েছে। চলো তাহলে তার একটা ভিডিও দেখে আসি। তেল আছে এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন। চলুন এবার তার আরো একটি ভিডিও দেখে আসি। প্রিয় দর্শক, প্রথম ভিডিওতে আপনারা দেখছেন এক অসহায় মহিলা তার দুঃখ সুখের কথা শেয়ার করছেন বিডি ইমরানের কাছে, আর বিডি ইমরান সেই অসহায় মহিলার অসহায়ত্বের কথা তুলে ধরতেছেন খুব সুন্দরভাবে আমাদের কাছে। আর সেই একই মহিলা দ্বিতীয় ভিডিওতে দেখবেন আপনারা সৎ মাহের অভিনয় করছে, আর সেখানে ডিরেকশন দিচ্ছে বিডি ইমরান।
তো ফ্রেন্ড দেখেন ওর এই ভিডিওটা কত সুন্দর চালাকির সাথে, মানে রোল ক্যামেরা অ্যাকশন মনে হচ্ছে যে সিনেমা তৈরি করতেছে, ও কোনো মানে কোনো যে মানবতা ফেরিয়ালাগিরি করতেছে সেটা কোনো চিহ্নই নাই। আর পাশে দেখেন যার দুইটা হাত নাই সেও মাশাল্লাহ এই ধরনের কাজে বসে গেছে। আরে ভাই আল্লাহ তোকে দুটো হাত দেয় নাই ঠিক আছে, বাট হৃদয় তো দিছে না, সেই হৃদয়টাকে কাজে লাগা, ব্রেন তো দিছে না, ব্রেনটাকে কাজে লাগা না, সে সেখানে ভিডিওর সাথে যুক্ত হয়ে তারা পরামর্শক স্ক্রিপ্টওয়ালা ভিডিও তৈরি করছে। বাহ হাততালি দেওয়া হচ্ছে তোমাদের মানবতা ফেরিয়া লাগিয়ে দেখে। এবার আসেন ফ্রি ইমোশনাল ভাইয়ের কাছে। ফ্রি ইমোশনাল ভাইয়ের অনেকগুলো ভিডিও আমি দেখছি, ভালো লাগছে, বাট একটা ভিডিও আমার কাছে চরম ভালো খারাপ লাগছে, যেটা হচ্ছে যে কুরবানি নেই, যে আসলে কুরবানি কারা দিতে পারবে সেটা আমরা বিষয়ে অত বিষয়ে আমি যাবো না, বাট আমরা যতটুকু জানি যে কুরবানি তার উপরে প্রযোজ্য যার অর্থ সম্পদ আছে, যার অ্যাভিলিটি আছে। কুরবানি মানে কি? তিনটা ভাগের একটি ভাগ আমরা গরিবদেরকে বিলিয়ে দেবো, তারপর আত্মীয় আর বাকি এক ভাগ আমরা, বাট আমরা আপাতত তা করি, তা কিন্তু আমরা কেউ করি না। কুরবানি দেখার সাথে সাথে দুইটা ফ্রিজ কিনে নাও ঘরের ভিতরে বসে রাখি, তাই না, নিজেরা খাওয়ার জন্য। আচ্ছা যাই হোক, সেক্ষেত্রে সে তাকে একজন গরিব দুঃখী মানে একজন রিক্সাওয়ালাকে সে সেই টাকাটা হাতে যে আপনার কুরবানি দেওয়ার জন্য, যাই হোক এই জিনিসটা ভালো লাগে নাই। আর ওটা হচ্ছে যে রোজাদার ব্যক্তি সে পানি হাতে, যাই হোক সেটাও কী বলবো, আসলে মানবতা ফিরিয়াল্লাহ হইতে হলে ভাই এই ধরনের ভিডিও করতে হয় না, তো ভাই আপনি ইমোশনাল হবেন না যে দেখেন মানুষ টাকার জন্য সে রোজা ভাঙতে চায় না, সে তার অর্থ নেই বাট ফ্রি ইমোশন ভাই তাকে মানে করে দিচ্ছে, দ্যাটস ইট। এগুলো আসলে মানবতার খাতিরে না ভাই, এগুলো হচ্ছে ভিউজের খাতিরে কাজ করা। তো এবার আসেন তার একটা ভিডিও আমরা দেখবো, যে ভিডিওর মাধ্যমে একটা ছেলে ইউটিউবে সে কাজ করে, তার বাড়িতে সে যেয়ে, তার বাড়ি হচ্ছে যশোর, বাট সে ফিরোজ ভাইয়ের বাসায় যায়। যাওয়ার পরে সে অনেক কষ্ট করে ভাই, অনেক কষ্ট করে তার চাচাতো ভাইয়ের সাথে দেখা করতে চেয়েছে, বাট সে দেখা মানে করতে দেওয়া হয়নি, বাট এইগুলো নিয়ে অনেক অনেক কিছু সে পোহাইছে। পোহানোর পর অবশেষে সে ফিরোজ ভাইয়ের সাথে একদম দেখা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ফিরোজ ভাই তাকে একটা দুইটা টিপস দিল, এক গেঞ্জি বিক্রি করো, হ্যাঁ এটা আমার খুব ভালো লাগছে, কারণ ফিরোজ ভাই যে টিপস পেতে, কারণ বিজনেস ভাই এটা খুবই ভালো একটা জিনিস, বিজনেস হচ্ছে রহমত, আর বিজনেস হচ্ছে যে আপনার হালাল একটা জিনিস, যে কিনা বিজনেসটা আসলে আল্লাহ তালা নিজে পছন্দ করেন। ইনফ্যাক্ট রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিজনেস করছেন, তার স্ত্রী খাদিজাতুল কুবরা তিনি নিজেও বিজনেস করতেন, ইনফ্যাক্ট এটা আমার খুব ভালো লাগে, এই সাজেশনটা আমি মেনে নিলাম, বাট এই সাজেশনটা আমি মেনে নিতে পারলাম। এর পাশাপাশি তুমি একটা কাজ করতে পারো, তোমার যে একটা পা নাই তুমি এইটার পুঁজি নিয়ে, আর এই একটা পা নেই এই অসহায়ত্বের পুঁজি নিয়ে তুমি মানুষদেরকে ইমোশনাল করে করে ইমোশনালি ব্ল্যাকমেল করে তুমি একটা ব্যবসা খুলতে পারো, তুমি এটা নিয়ে তুমি কিছু করে খাইতে পারবা। হয়তো কোনো সাহায্যের জন্য চান না, জান নাই, আপনি জাস্ট গিয়েছেন যে যাতে একটু আপনাকে শাউট আউট দেয় আপনার যে পেজ আছে বা আপনার যে চ্যানেল আছে, যেখানে আপনি নিজের কন্টেন্ট দিয়ে হয়তো ইউটিউব থেকে যেটা আসবে ওটা দিয়ে চলবেন, এরকম কোনো কিছু। জি জি জি। এখন ভাই আমার আপনার কাছে প্রশ্ন ভাই, আপনি কি এই ধরনের ভিডিও বানান? আপনি কি তাহলে যেসব ধরনের স্ক্রিপ্ট আপনি যে ভিডিওগুলো বানান, যে নির্জন জঙ্গলে এক ব্যক্তি বসে রয়েছে, অথচ দেখেন পাশে কিন্তু আপনার ফ্রেন্ডে কিন্তু দাঁড়ায় ছিল ক্যামেরা ট্যামেরা নিয়ে, বাট আপনি কিন্তু সেটা মানে ওইভাবে কিন্তু ফোকাস করে না, বাট তাদের তারা কিন্তু গুছাইতেছে, তাদেরকে তারা যেন চলে যায়, আপনি সেই মুহূর্তে আবার এটা সে বাইকটা নিয়ে ব্যাক করছেন, কী দরকার ছিল ভাই? যেহেতু আপনাকে হেল্পই করবেন, আপনার বাইকটা নিয়ে ব্যাক করার কী দরকার ছিল? আপনি এখান থেকে হেল্প করে চলে যেতে পারতেন, কিন্তু না, আপনার ফ্রেন্ডগুলো যাওয়ার পর আপনি তাকে হেল্প করছেন, দ্যাটস দ্য পয়েন্ট, আপনি খুব ক্রিটিক্যালভাবে কাজগুলো করছেন। যাই হোক ফ্রেন্ড, এরকম হাজারো ভুল সে তার ভিডিওতে করতেছে, বাট এর পাবলিক বুঝতেছে না, পাবলিক ভাবতেছে যে সে ভিডিও করতেছে, বাট মানে বাট হ্যাঁ এটা ঠিক যে ভাই সে 10 টাকা ইনকাম করে ফেসবুকে এইসব মানে পেজ রিভিউ ভিডিওগুলো করে সে যে টাকা ইনকাম করতেছে পাবলিককে দিচ্ছে, ওকে ফাইন, এটা আমরাও ভাই ফিল করি যে না এটা ভালো কাজ, বাট ভাই রিকোয়েস্ট করবো যে ভাই কারো দরিদ্র চেহারাটা ভাই দেখেন না, কারণ আপনি হেল্প করা ভাই হেল্প করেন, তার এই দরিদ্র চেহারা ভাই সে ক্যামেরা দেখবে তাকাইতে পারে না, সেটা কিন্তু ভাই একবার ফিল করেন ভাই, যেহেতু আপনার যে মানবতা ফিরিয়ে হওয়া, মানে ভাই আপনাকে যে হেল্প করলেই যে ভাই আপনার তাকে ফেসটা তার দেখাইতে হবে, ওই বাচ্চাদেরকে যে ভাই শো করতে হবে, ভাই আসলে এটা ঠিক, এটা আমার মতো ঠিক মনে হয় না। আপনি হেল্প করতেছেন ভাই এমনি হেল্প করেন, ভিডিও করেন, যেমন ভাই আপনি আপনার নিজের ফেসটা ভাই দেখাইতে চান না ভাই, আপনার অন্যের ফেসটাই কেন ভাই আপনি দেখিয়ে ইনকাম করবেন, কেন ভাই এটা কী দরকার ছিল? সে গরিব ভাই, তার মানে এই না ভাই সে আপনার ভিডিওর একটা মোহর, তার মানে এই না যে আপনি নিজের ফেসটাকে ঢেকে রেখে সে আপনি অন্যের ফেসটাকে আপনি ব্রাইটনেস করতেছেন, এটা আমার মাথায় আসলো না, ভালো করে দেখেন বুঝেন। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ইয়ার একটু শেয়ার করবেন, আমরা চাই তারা এটা দেখুক, যেমন ব্যারিস্টার সুমন ভাই, বিডি ইমরান, তারপর হচ্ছে যে আপনার মানবতা ফেরিওয়ালা আমিন ফিরোজ ভাই, তারা ভিডিওটা দেখে তাদের ফেস রিভিউটা না করে, সে নিজের ফেসটা যেটা হাইড করছে সে তাদের ফেসটা যেন হাইড করে সে যেন এগুলো যেন করে, ওকে ফাইন, আপনি হাইড করুন কীভাবে আমি আপনাকে শিখাই দিবে, যেহেতু ভাই আপনি এডিটিং ভালো জানেন, না জানলে ভাই আপনি এত বড় একটা প্ল্যাটফর্মে ভাই আপনার কাজ করতে পারতেন না, আপনার
ফেসগুলো ব্লার করে দিয়েন, কোনো সমস্যা নেই, এতেই আমরা হ্যাপি। কারণ আমরা চাই না সে অভয় কামনা করো মা, আপনার ক্যামেরা দেখবে সে কোনো ভালো করে তাকায় না, আপনি জিনিসটা কোনোভাবে খেয়াল করবেন। যাই হোক, আজকের জন্য ভাই এতটুকু, যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ভাই লাইক করে চলে যাবেন।